হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গরম গরম টেক নিউজ নিয়ে আমি প্রিয়দোষ আপনাদের সামনে। আমি মানছি গত দুদিন ধরে আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসেনি, কিন্তু আজকে যা তরতাজা খবর এনেছি না, আপনারা শুনলেই খুশি হয়ে যাবেন। সোজা টেক নিউজ পর্বে চলে যাব, তার আগে একটা ছোট্ট ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইনফরমেশান দিয়ে দিই। আপনারা সকলেই জানেন বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এখন ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিতে শুরু করেছে। আমরা কিন্তু অলরেডি জেনেছি বিশ্বের কোন দেশগুলো অলরেডি ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিয়েছে। প্রথম কোন দেশ বলুন তো? আমি অলরেডি টেক নিউজে বারবার শেয়ার করেছি, আজকে আপনাদের উত্তর দেওয়ার পালা। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই উত্তরটা লিখুন। হ্যাঁ, বিশ্বের প্রথম দেশ ছিল সালভাদ্রে। আজকে সালভাদ্রের প্রতিবেশী রাষ্ট্র হন্ডুরাস সারা বিশ্বকে চমকে দিয়েছে। তারা ক্রিপ্টোকারেন্সি এটিএম চালু করে দিয়েছে, অর্থাৎ আমাদের ভবিষ্যতে এই সমস্ত টাকা বা রুপি, এই সমস্ত ডলার, এগুলো কিচ্ছু থাকবে না, ক্রিপ্টোকারেন্সি হয়তো একাই রাজত্ব করতে পারে। আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আরও আকর্ষণীয় খবরের দিকে যাব, তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকে টেক নিউজ পর্ব শুরু করি। আজকে প্রথমেই যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আর পাঁচটা দিনের খবরের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের অনেক ধরনের নেশা থাকে। আমরা কেউ পুরনো দিনের পয়সা জমায়, কেউ পুরনো দিনের খবরের কাগজের কাটিং জমায়, কেউ পুরনো বই জমায়। কিন্তু আমেরিকার একজন বাসিন্দা রয়েছেন ডেভিড, তার নেশা ছিল পর্ন মুভি সংগ্রহ করা এবং তিনি সেটাকে স্টোর করে রাখছিলেন। তার কিছুদিন আগে ডিভোর্স হয়। এই পর্ন মুভির ব্যাপারটা কিন্তু তার বাড়ির মা বাবা জেনে ফেলেন। তার এই যে সমস্ত জমানো পর্ন মুভি তার বাবা হঠাৎ করে ডিলিট করে দেয় এবং ছেলে তাতে এতটাই রেগে যায় যে খোদ বাবা মায়ের এগেনস্টে কোর্টে মামলা করে বসে। কিন্তু কোর্টের রায় একদম সবাইকে চমকে দেওয়ার মতো ছিল। কোর্ট রায় দেয় ছেলের পক্ষে এবং বাবা মাকে 22 লক্ষ টাকা জরিমানা করা হয়। কোর্টের তরফ থেকে বলা হয় ব্যক্তিগত পরিসরে কে কি দেখছে, কে কি ডাউনলোড করছে, এগুলো কখনোই ট্র্যাক করা উচিত নয় এবং তার জন্য বাবা মাকে এই শাস্তি পেতে হয়েছে। আপনাদের কি মত, কি করা উচিত ছিল? এর পরিপ্রেক্ষিতে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে আশা করছি। এরপর আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স যেভাবে ভালোভাবে কাজ করছে, তবে ইনফিনিক্সকে বেশ লম্বা রেসের ঘোড়া বলেই মনে হচ্ছে। ইনফিনিক্স এবার ডাইরেক্টলি কিন্তু কম্পিট করতে আসছে রেডমিকে। রেডমি 10 প্রাইম, এই ফোনটা 3rd September আমরা লঞ্চ করতে দেখবো, যেখানে মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর থাকছে। অন্যদিকে আজকে ইনফিনিক্সের একটা ফোন ভারতবর্ষে BIS সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, যে ফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 11S এবং সেই ফোনটাতেও একই সেম প্রসেসর রয়েছে মিডিয়াটেকের হিলিও G88 এবং রেডমি 10 প্রাইমের থেকে কম দামে এই ফোনটা ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে। অর্থাৎ ইনফিনিক্স কিন্তু এবার বেশ জোরের সাথে রেডমিকে পাঙ্গা নেবে বলে মনে হচ্ছে। দেখা যাক, আপনারা ইনফিনিক্সের ভক্ত কতজন আছেন অবশ্যই জানাবেন। এরপর আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। বেশ কিছুদিন ধরে কিন্তু ভিভোর X70 সিরিজকে নিয়ে চর্চা চলছে। অবশেষে ভিভো X70 সিরিজের ফোনগুলো লঞ্চ ডেট সামনে চলে এলো। 9th September চায়নার বাজারে এই ফোনগুলো লঞ্চ করতে চলেছে ভিভো X70, ভিভো X70 প্রো, ভিভো X70 প্রো প্লাস এবং এই ফোনগুলো ভারতবর্ষের মার্কেটে সেপ্টেম্বরের লাস্ট উইকে লঞ্চ হওয়ার কথা চলছে। ভিভো X70 সিরিজ সর্বদা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ এবং বেশ কিছু ইমেজ সামনে চলে এসছে, যেখান থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে জিস বা জাইস ক্যামেরা সেন্সার, অবশ্যই ভিভোর কিন্তু একটা স্পেশালিটি। দেখা যাক এই ফোনগুলো কতটা ছাপ রাখতে পারে। এরপর আমরা কথা বলবো অ্যাপেলের আইফোনকে নিয়ে। আইফোন 13 সিরিজ এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা, কিন্তু তার আগে আজকে এমন একটা স্পেসিফিকেশন সামনে চলে এসছে না, আপনারা শুনলে চমকে যাবেন। আইফোনের 13 সিরিজের ফোনগুলোতে আপনি কোনোরকম সিম না থাকলেও সেখানে নেটওয়ার্কের সাপোর্ট পাবেন এবং এটা কিভাবে কাজ করবে, বলা হচ্ছে আইফোন 13 সিরিজের ফোনগুলোতে একটা আলাদা চিপ ইউজ করা হবে। এটা কিন্তু প্রসেসর নয়, প্রসেসরের থেকেও আলাদা একটা চিপ, যেটা লোয়ার আর্থ অরবিট অর্থাৎ স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে আপনার ফোনে নেটওয়ার্ক প্রেরণ করবে। অর্থাৎ আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে কোনো রকম নেটওয়ার্ক সাপোর্ট নেই, আপনার ফোনের টাওয়ার নেই, একদম এভারেস্টের চূড়াতেও কিন্তু আপনি এখন অ্যাপেলের আইফোন 13 থেকে যে কাউকে কল করতে পারবেন এবং হয়তো তাকেও আইফোনই ইউজ করতে হবে। তো দেখা যাক, আইফোন 13 সিরিজের জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি। এরপর আমরা সোজা চলে আসবো স্যামসাংয়ের খবরে। লঞ্চ হওয়ার কথা ছিল 1st September, কিন্তু তার আগেই স্যামসাং গ্যালাক্সি A52s ভারতের বাজারে বিক্রি শুরু হয়ে গেল। অ্যামাজনে আপনি এখন চাইলে এখনই কিনতে পারবেন এবং ফোনটার যা দাম রাখা হলো না, আপনারা শুনলে চমকে যাবেন। ভারতের বাজারে ফোনটার দাম রাখা হয়েছে 8GB 128GB দাম 35,999 রুপি, বাংলাদেশে গেলে মোটামুটি 43,000 টাকার আশেপাশে। এই প্রাইস পয়েন্টে আপনি ওয়ানপ্লাসের তরফ থেকে OnePlus 9R পেয়ে যাবেন। তাহলে কেন খামোকা এই ফোনটা কিনতে যাবেন? এই ফোনটাকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই আই ব্যাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নেবেন এই ফোনটা কেন কেনা উচিত,
কেনই বা কেনা উচিত নয় সমস্তটা জানতে পারবেন। কিন্তু হ্যাঁ, যে ফোনটাকে নিয়ে এখনও আমরা আশা রাখছি সেই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52। এই ফোনটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে এবং সেই ফোনটা আশা করা যায় 30,000 rupees নিচে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। এবং এই ফোনটা আজকে গিগ বেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে, যেখান থেকে আমরা জানতে পারছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অর্থাৎ একই চিপসেট থাকবে। দেখা যাক এই ফোনটায় কী হয়। আর স্যামসাং এখানে একটা ভালো কাজ করছে বলতে পারেন, যে 12টা 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। আপনারা অনেকেই স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন ফোনটার জন্য অপেক্ষা করে রয়েছেন। গত কয়েকদিন আগে টেক নিউজে আমি এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশন বলে দিয়েছিলাম, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকার কথা ছিল। কিন্তু আমাদের মতো গরিব দুঃখীদের দেশে অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের মতো থার্ড রিজিয়ান কান্ট্রিগুলোতে স্যামসাং কিন্তু আবার বিক্রি করছে। স্যামসাং সেখানে দেবে Exynos 2100 এসওসি, অর্থাৎ আমরা যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের আশায় বসেছিলাম সেখানে স্যামসাং আবার S21 সিরিজের মতো একই কাণ্ড ঘটিয়ে বসলো। এই ব্যাপারটাকে আপনারা কতজন সাপোর্ট করছেন স্যামসাংয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা তো কম টাকা পে করছি না, আমরা টাকা একই পে করছি, তাহলে কেন এক্সিনসের প্রসেসর বেছে নেব? আমি এক্সিনসের প্রসেসরকে খারাপ বলছি না, তবে হ্যাঁ লং টার্মে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এক্সিনসের প্রসেসর কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে অতটা ভালো পারফর্ম করে না। অবশ্যই এই ব্যাপারগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হলে আমাদের কিন্তু ভাবায়। এরপরে বাংলাদেশের বন্ধুদের জন্য বেশ কিছু এক্সক্লুসিভ খবর রয়েছে। প্রথমেই আসে শাওমির তরফ থেকে। জিয়াউদ্দিন চৌধুরী সাহেব আজকে একটা পোস্ট করেছেন, সেই পোস্ট থেকে বোঝা যাচ্ছে Redmi 10 ফোনটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশান তো আপনাদের সকলেই জানা, মোটামুটি বাংলাদেশের প্রাইস পয়েন্টে 15,000-16,000 টাকা হলে ব্যাপারটা না জমে ক্ষীর হয়ে যাবে। এছাড়াও রিয়েলমির তরফ থেকে বেশ কিছু প্রোডাক্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে রয়েছে Realme Narzo 30। দামটা আমার বেশ ভালো লেগেছে, বাংলাদেশে 19,990 টাকা। এছাড়াও রিয়েলমি বুক লঞ্চ করা হয়েছে, দামটা আপনারা দেখতে পাচ্ছেন। Realme 3 ওয়াটের একটা পোর্টেবল স্পিকার রয়েছে, এছাড়াও রিয়েলমির একটা নেক ব্যান্ড রয়েছে। এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও Realme 8s যে ফোনটার কথা আমি বলেছিলাম, যেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 810 চিপসেট থাকবে এবং বিশ্বের প্রথম প্রসেসর যে প্রসেসর দিয়ে এই ফোনটা আসছে এবং মোটামুটি ভালো ক্যাপাবিলিটির একটা প্রসেসর, 6 nanometer টেকনোলজি বেস একটা প্রসেসর, 20,000 rupees নিচে কিন্তু এই ফোনটা লঞ্চ হওয়ার কথা ছিল। অবশেষে ভারতবর্ষের বাজারে এই ফোনটা 9th September লঞ্চ করতে চলেছে। শুধুমাত্র এই ফোনটাই নয়, ওই দিন রিয়েলমি হয়তো আরও বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করবে, যেমন খবর পাবো আপনাদের সাথে শেয়ার করব। তবে রিয়েলমি আজকে একটা হাস্যকর কাজ করেছে। Realme 9 সিরিজের যে সমস্ত ফোনগুলো সেগুলো তো তারা এনলিস্টেড করেছে, এর সঙ্গে সঙ্গে রেডমির যে নোট সিরিজ আছে সেই নোট সিরিজকে কপি করে Realme Note 9, Realme Note 9 Pro এই সমস্ত যেগুলো ট্রেডমার্ক হয় সেগুলো তারা ফাইল করেছে এবং বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে অলরেডি দেখা গেছে। অর্থাৎ Realme 9 পাবো না Realme Note 9 পাবো সেটার ব্যাপারে একটা কনফিউশন তৈরি হয়েছে। দেখা যাক, এবার হয়তো রিয়েলমি আর শাওমির মধ্যে যুদ্ধ লাগলো। হ্যাঁ, এই যুদ্ধে হয়তো মানুষ হতাহত হবে না, তার মজা আমরা নেব। এছাড়াও 9th September রিয়েলমি কিন্তু তাদের আরও একটা প্রোডাক্ট রিয়েলমি প্যাড লঞ্চ করছে, রিয়েলমির তরফ থেকে ট্যাবলেট। এবং যেটুকু খবর আছে মিডিয়াটেকের Helio G80 প্রসেসর থাকবে। হ্যাঁ, প্রসেসর যখন দুর্বল মোটামুটি আপনারা বাজেট ক্যাটাগরিতেই এই ট্যাবলেটটা আশা করতে পারেন। আমার মনে হচ্ছে ওই 18,000-20,000 rupees আশেপাশে ট্যাবলেটটা লঞ্চ করবে। 10.4 inches একটা OLED ডিসপ্লে রয়েছে, 60Hz রিফ্রেশ রেট, 7100mAh এর ব্যাটারি, 8MP রেয়ার ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 4টে স্পিকার রয়েছে এবং 6.8mm থিকনেস রয়েছে। অবশ্যই রিয়েলমির এই প্যাডটার জন্য আমরা অপেক্ষা করছি। এরপর আমরা সবশেষে কথা বলবো OnePlus-কে নিয়ে। OnePlus-এর তরফ থেকে দুটো ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। একটা তো আপনারা সকলেই জানেন OnePlus 9RT, এই ফোনটা আজকে ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। এছাড়াও OnePlus-এর তরফ থেকে আরও একটা মডেল নাম্বার সামনে এসছে, OnePlus Note AC2। এই ফোনটা নট সিরিজের আন্ডারে কোনো ফোন হবে এবং বাজেট কোয়ালিটির কোনো একটা ফোন হবে। দেখা যাক, OnePlus কিন্তু এই বছরের লাস্ট সেগমেন্টে বেশ কিছু ধামাকাদার ফোন লঞ্চ করতে চলেছে। অবশ্যই এই ব্যাপারগুলো যখন খবর পাবো সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য একটা মাত্র আপনাদের কাজ করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে রাখতে হবে। সো বন্ধুরা, আজকের টেক আলোচনা আপাতত এই পর্যন্তই। কিন্তু শেষ করার আগে আজকে আরও একটা খবর রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে, জাস্ট আমি এই খবরটা পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। ফারহান হাবিবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটা আজকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করা হয়েছে। দাম রাখা হয়েছে 19,500 টাকা। ইন্ট্রোডাক্টরি কিছু প্রাইসিংয়ে আপনি 18,500 টাকায় কিনতে পারবেন 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট। আমার মনে হয়েছে স্যামসাংয়ের কাছ থেকে যারা ফোন আশা করেন এই প্রাইস পয়েন্টে মোটামুটি একটা ফোন। তো এ ব্যাপারে আপনার ফিডব্যাক
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু স্টোরি 360 প্রো। তিনি লিখেছেন, খুবই একটা ইউজফুল ভিডিও হয়েছে ভাই, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও প্রায়ই দেখি। অবশ্যই ধন্যবাদ আপনাকে। ইনি গতকাল রাতে যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম তাতে কমেন্টটা করেছেন, গতকাল রাতে আমাদের স্মার্টফোন কেন বাস্ট হচ্ছে। আমরা স্মার্টফোন যখন বাস্ট হয় আমরা কোম্পানির ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিই, আমাদের কি কোনো রকম দায়িত্ব থাকে না? এটার একটা রিয়েলিটি বাস্তব ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আর আপনারা জানেন আমরা বাস্তব কথা ছাড়া কিন্তু কথাবার্তা কম বলি, তো অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নেওয়ার জন্য অনুরোধ করবো, আই বাটনে লিঙ্ক থাকলো। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।